অনেকদিন আপনাদের সঙ্গে গল্প করি না, অনেক কাজ অনেক কাজ, বুঝছেন? এতক্ষণও সেই কর্মচারীদের কাজ করায় আসলাম, একটু আগে বিদায় দিলাম। দুই দিনের কাজ তিন দিন করলো, তাও কাজ শেষ হয় না। আর এই ফাঁকে আমি একটু বাইরে গেছিলাম, তাদের বলিও নাই যে বাইরে গেছি। বাইরে গেলে জানলেই যে আমি বাইরে গেছি, আবার ফাঁকি দিয়ে বসে থাকবে। তো এই অবস্থায় কথা হচ্ছে যে আমার সাথে থাকেন আপনারা, আর আমার সাথে থাকার জন্য সোমা এখন ব্লগার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন, আর আপনারা আমার সাথে থাকলে আমার ভালো লাগবে। দেখবেন কুকুর বোবো। ওই বোবো ফিফি, কি করিস? এই যে কি করছেন আপনারা? বোবো চুপচুপ করে এসে এনে দাঁড়ায় আমার দিক তাকায় রয়েছে। দেখবেন কুকুর, এই যে একটা গাছ, আজকে ওই দিকে কিছু গাছ ট্রান্সফার করছি, দেখাবো আপনাদের। ভর দুপুর সবাই যে যার মতো ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে। আমি সোমা আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। দুপুরবেলা দেখেন মোরগটা কি সুন্দর একা একা নিরিবিলি খাবার খুঁজে খুঁজে খাচ্ছে, বুঝতেও পারে নাই যে আমি এখানে বসে বসে ভিডিও করছি। এই গাছগুলো নামাবো, কালকে নামায় সার দিতে হবে, আজকে নামায় রাখলেই ভালো হতো। এই পর্যন্ত দুপুর দুইটা পর্যন্ত ভিডিও করে রেখে দিয়েছিলাম, আগের ভিডিওগুলো পোস্ট করেছি। আর আজকে আমি কলেজে গিয়েছিলাম, দেখেন সম্পূর্ণ অন্য ড্রেসে, সেটা আমি এখন আপনাদেরকে সামনে দেখাতে যাচ্ছি। তো এইটা হচ্ছে সারদা সুন্দরী মহিলা কলেজ, এই কলেজে আমিও পড়েছি, আমার মেয়েও পড়েছে। সেই কলেজে স্পোর্টসের কিছু অংশ কি আপনাদের সঙ্গে শেয়ার করব না, তা কি হয়? যে যার মতো ছবি তুলছে, সাজিয়ে গুজিয়ে ছবি তোলার কোনো অপশন নেই এখানে, কারণ সবাই ব্যস্ত। করোনার জন্য কলেজে অনেক রকমের প্রোগ্রাম এখন হচ্ছে না, নয়তো তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গানের প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতা, আমাদের সময় কত যে প্রতিযোগিতা হতো, এবারও হবে। এখন যেহেতু করোনার টাইমটা একটু মানে খারাপ দিকটা একটু কমেছে, যার জন্য আশা করি এখন আবার হবে। তো ওখান থেকে আমি বাড়িতে ফিরে আবার আমার বরের সঙ্গে একটা অফিস থেকে অটো নিল, আর আমি বাড়ি থেকে রিক্সা নিলাম। তারপরে দুজনে এক জায়গায় গিয়েছিলাম, আস্তে আস্তে সেই বিষয়ে আপনারা কিছু জানতে পারবেন, এখন না।
হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। অনেকদিন আপনাদের সঙ্গে বসে কিছু কথা বলা হয়, অনেকদিন হয় আপনাদের সঙ্গে গল্প করা হয় না, তাই না? আজকে বসেছি একটু গল্প করার জন্য। তো আজকে গিয়েছিলাম কলেজে, ইটভাটায়, অনেক দূরে দূরে অনেক কাজ করেছি। কলেজটা হচ্ছে আমি ছোটবেলায় পড়তাম, তারপর আমার মেয়ে পড়তো, এটা ফরিদপুরের বেস্ট কলেজ। তো এই কলেজে আজকে স্পোর্টস হয়েছে, এত মানে এরকম গরমের মধ্যে স্পোর্টস আমি দেখি নাই কোনো দিনও, এই প্রথম দেখলাম। যাই হোক, তো মেয়েদের মধ্যে দেখলাম বেশ প্রাণোজ্জ্বল ভাব, বেশ খুশি হয়েছে ওরা। আর এই যে যাদের দেখলেন নাচ গান করছে স্পোর্টসে, ওরা হচ্ছে একটা ওই যে এইটা লিডটা দিয়েছে সে হলো প্রেমা, ও হচ্ছে একটা সংগঠন, আমি ছোটোবেলায় আমরা যেই সংগঠন করতাম সে একই সংগঠনের মেয়ে, আমাদের থেকে অনেক ছোট ওরা। আর আমার মেয়ে এই এই সংগঠন থেকে আমার মেয়ে গিয়েছিল ইয়েতে নেপালে উড়িষ্যায়, তো আমার মেয়ে সেই সংগঠনের থেকে অনেক জায়গায় গেল, এখন হচ্ছে এই যে ওরা সেইখান থেকে যে নাচ টাচ প্র্যাকটিস করে এই কলেজে প্রেজেন্ট করলো। তো ভালোই লাগলো, অনেক দিন পর কলেজের একটা প্রোগ্রামে গেলাম, দেখলাম। তারপর ওইখান থেকে আবার অনেক দূরে এক জায়গায় একটা কাজে গিয়েছিলাম, সেইটা আমার বরের সঙ্গে আবার গিয়েছিলাম। দেখবেন আপনারা আস্তে আস্তে বুঝবেন যে কোথায় কোথায় কাজে যাচ্ছি দৌড়াদৌড়ি। আর একটা কথা বলি, যে এই যে সেদিন কাশবনে বেড়াতে গিয়েছিলাম না, তো তুলিরটা নিয়ে ও বলতেছিল যে তুমি তো ভালোই, কি মজা করো একা একা। একা একা না, ওইটা হচ্ছে সমাজ কল্যাণ অধিদপ্তর, ওইখানে আমি প্রশিক্ষণ নিয়েছিলাম কম্পিউটার। তো ওইখানে একটা কাজে গিয়েছিলাম আমি, আর আমার মেয়ের খুব শখ যে কাশবনে কাশফুলের সঙ্গে ছবি তুলবে, তো আমি একসঙ্গে গিয়ে ও একটু ছবি তুললো। ও তো ইউটিউবে আসে না সামনে, তো ছবিতেই মানে মোটামুটি শেষ ওর। আর আমি তো ইউটিউব করি, ইউটিউবার, আমি তো ভিডিও ছাড়া কিছু বুঝি না। এই সুযোগে আমি বেশ টপাটপ কয়েকটা ভিডিও করে নিলাম। এই একা একা কাশবনে যাব আমি, সেই মানে সময় কই আমার? আজকে যেমন কত কিছু দেখাতে পারতাম, ইটভাটায় গেলাম, কত মজা টজা করলাম ওইখান দিয়ে, সুন্দর সুন্দর এলাকা ওইখান দিয়ে, তাও তো ভিডিও করার সময় পাই না। এর বাইরেও আমার মনে হয় কি, আপনাদের আমি যতটুকু দেখাইতে পারি না, এর বাইরে যতটুকু চলে যায় ক্যামেরার মধ্যে ধরতে পারি না, সেগুলো ধরলে আরও মজা পাইতেন আপনারা। মাঝে মাঝে ওর বাবা আর আমি দুষ্টুমি করি, যে আমরা যতটুকু বলি বা ক্যামেরার সামনে যেইটুকু আনতে পারি, তার বাইরে কিছু কিছু কথা হঠাৎ করে হয়ে যায় এমন হাস্যকর, এমন মজার, যেগুলো ভিডিওর সামনে আনলে আরও বেশি মজা হইতো, কিন্তু তা তো আনতে পারি না। যেমন আজকে দুপুরবেলা না বিকালবেলা বেশ হাসাহাসি করলাম, কী জানি ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম তখন আমরা। শোনেন, কাশবনে এখনও যারা যান নাই তারা অবশ্যই চলে যান, বেড়ান, ছবি দেন ফেসবুকে, কারণ না আজকাল ফেসবুকে যার কাশবনে ছবি নাই, আস্তে আস্তে ফ্যামিলির থেকে সে বিচ্যুত হয়ে যাচ্ছে। প্রতিটা ফ্যামিলির থেকে এখন ধারণা করা হচ্ছে যে কাশবনে ছবি তুলতেই হবে। সেদিন ফেসবুকে একজন দিয়েছিল যে কাশবনে যেয়ে ছবি যদি না তুলতাম তাহলে আজকে একটা ফ্যামিলিগত অশান্তি দেখা দিত, এই ছবির পিছনে কি জানি গৃহশান্তির রক্ষায় কাশবনে ছবি, কাশবনে ঘোরা হলো গৃহশান্তির রক্ষায়। বুঝতে পারছেন তো, আপনাদের গৃহশান্তির জন্য আপনারাও কাশবনে ঘোরাঘুরি করে ফেলেন কেমন? আর আমার সেদিন কি হয়েছে একটা মজার গল্প বলি। আমাকে সেদিন একটা ফেসবুকে মেসেঞ্জারে আমার এক অ্যাড ফ্রেন্ড আমাকে একটা ছবি পাঠাইছে, সেই ছবিটা হচ্ছে যা মশা উড়ে যা আমার সেই বন্ধুদের কামড়ে আয়, যারা আমায় ঘুমানোর আগে গুড নাইট না জানিয়ে ঘুমিয়ে পড়ে। দিছে তোমরা যারা আমাকে রাতে গুড নাইট না বলে ঘুমাও, তোমাদেরকে মশা যা মশা উড়ে যা তাদেরকে কামড়ে আয়।
এখন আমি আবার সেটা ফেসবুকে দিয়েছি যে আমি একা একা মশার কামড় খাবো কেন। আমাকে আমার এক ফ্রেন্ড এই কথা বলছে যে যারা যারা আমাকে গুড নাইট না দিয়ে ঘুমান তাদের মশা যা কামড়ায়। আমি আবার দিয়ে বলছি যে আপনারাও একটু মশার কামড় খান। ও মা যে কোনো দিন আমাকে লাইকও দেয় না, কমেন্টসও করে না, কিছুই না, সে টপ করে সেই দিন রাত্রে মেসেঞ্জারে ঢুকছে, ঢুকা বলতেছে আজকের থেকে প্রতিদিন আমি তোমাকে গুড নাইট জানিয়ে ঘুমাবো, মশাগুলো তুমি ফেরত নাও প্লিজ। আমি তো মসজিদ যিশু, আমার বর হাসতেছে, বর তো জানেই না এই কথা, মসজিদ এমন কথাটা ছিল তো ওরকম যে ফেসবুকে যারা গুড নাইট বলে না, মেসেঞ্জারে তো আমি গুড নাইট বলতে বলি নাই, তাই না বন্ধুরা? তো আজকে অনেক কিছু দেখালাম, ঘুরলাম, একটু স্পোর্টসের ছবিও দেখলেন, আগামীতে আরও অনেক কিছু নতুন নতুন দেখতে যাচ্ছেন, অপেক্ষা থাকেন। আজকে কিন্তু এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। আমার সাথে থাকতে হলে সোমা এখন ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। টাটা, বাই বাই। ও ভালো কথা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।